আসসালামু আলাইকুম রাগে পাকি চ্যানেলে সবাইকে স্বাগতম। কিন্তু আমার বন্ধুরা আজ ঈদের শেষে প্রথম হাট টঙ্গী বাজার। তো প্রতি রবিবারে টঙ্গী বাজার হাটটা জমে থাকে আপনারা জানেন। তো এখানে প্রত্যেকটা হাটের ভিডিও দেওয়ার চেষ্টা করি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনি ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটা বাজিয়ে রাখবেন। বন্ধুরা আমার চ্যানেলে 4000 সাবস্ক্রাইবার প্লাস আলহামদুলিল্লাহ মনিটাইজেশন হয়েছে, অলরেডি আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন। আরেকটা কথা আমি না বলে নয়, অনেকে কমেন্টস করে বলে যে ইব্রাহিম ভাই আপনি তো সবার নাম্বার দেন না, তো আপনার নাম্বারটা শুধু ইউজ করেন। ভাই আমি সবার নাম্বার দেওয়ার চেষ্টা করি, তবে সবার নাম্বার দেওয়া যায় না এই কারণে, কারণ অনেকজনে অনেক দূর থেকে ফোন করে পাখি যেন অর্ডার করেন, তো আপনাদের টাকাটা যেন মাইন না যায় এই ক্ষেত্রে সবার সবার নাম্বার দেয় না, কারণ সবাই তো টাকা নিয়ে পাখি প্লে করে না। যারা সবসময় পাখি পালে, পাখি বিক্রি করে, যাদের কাছে অ্যাভেলেবেল পাখি থাকে ওদের খালি ওদের নাম্বারটা দেওয়া হয়, আর যারা অল্প কিছু এক জোড়া পাখি নিয়ে আসছে তাদের নাম্বারটা দেওয়া হয় না। কারণ আজকে আমাকে ফোন করলেন, ফোন করে বললেন ইব্রাহিম ভাই আমাকে এক জোড়া বাস জায়গায় পাঠান, তো আমি যদি না পারে যাই আপনার টাকাটা আমাকে প্লে করলেন, তো এই টাকাটা তো মায়ের যা আপনার কষ্ট পাবেন, তার কারণে সবার নাম্বার তো দেওয়া হয় না। অনেকেই মানুষ আমাকে ভুল বুঝে, অনেকেই কমেন্টস করে যে আপনার ব্যবসার জন্য আপনি চ্যানেলটা খুলছেন। ভাই হ্যাঁ, আমার ব্যবসার জন্য আমি চ্যানেলটা খুলছি, আমার প্রচারের জন্য আমি চ্যানেল খুলছি, কিন্তু আমার পাশাপাশি আমি অন্য কারো জিনিসটা প্রচার করতে চাই, আমার তো সামর্থ্যগুলো আর কি। আমি যাদের যেমন সৌদি বাজার শ্যামল আছে, ওরা আমার আয়ত্তের নিচ্ছে, ওদের নাম্বারটা আমি দিই, কারণ ওদের কাছে আপনার পাখি অর্ডার করলে এই টাকাটা মায়ের যাবে না, এই পাখিটা আপনারা পাবেন। ওই যে মায়ের যা আপনাকে ফোন করলে এই টাকাটা আপনার ব্যাক পাবেন। মিরপুরে কিছু পাখি ব্যবসায়ী আছে পরিচিত, ওদের নাম্বারটা আমি দিয়ে থাকি। বন্ধুরা আমি আর কথা বাড়াবো না, আজকে পাখি আগে কী কী পাখি নিয়ে আসছি, কেমন ক্রেতা আসছে, কেমন বিক্রেতা আসছে, ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থভাবে ঈদ করে সবাই যার যে স্থানে পৌঁছবেন, আর অবশ্যই দূরত্ব বজায় রেখে সবাই করোনা মোকাবেলা করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো চলেন দেখি টঙ্গী বাজার পাখির হাটে আজকে কী কী পাখি উঠছে। সবাইকে ধন্যবাদ, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন প্লিজ। চলেন দেখি টঙ্গী হাটে কী কী পাখি উঠছে। আজকে চলে আসলাম আমার নিজের যে পাখিগুলো আমি নিয়ে আসছি এখানে দেখাবো। এই পাখিগুলাই শুরুতে এখানে একজোড়া জাপানিজ আছে, এখানে দুইটাই ক্লাসিক ডাবল ক্রেস্টেড ফ্লাওয়ার 100% ক্লিয়ার। এই জোড়াটা 6000 টাকা চাইতেছি, তো সামথিং কম হলে নিতে পারবেন। এখানে কিছু জাপানের মেল আছে, আপনারা দেখতেছেন এখানে একটা বেবি আছে, বেবিটা হলো 2000 টাকা। আর বাকিগুলো আসলে ফোনের মতো মারফতে দামটা জেনে নেবেন। এখানে কিছু জাপানিজ আছে 2500-3000 টাকা পার পিস বিক্রি করতেছি, এখানেও কিছু জাপানিজ আছে, আজকে অনেকগুলো জাপানিজ আছে। আপনার এখানে 6000 টাকা জোড়া চাইতেছি, এখানে কিছু বেঙ্গলি পিন্স আছে, ক্যাস্টেড নন ক্যাস্টেড আর সাদা চেয়ার আছে। আপনারা ফোন করলে আমাকে রেটগুলো বলে দেবো, কারণ সম্পূর্ণ রেট বলা সম্ভব হয় না, তো কারণ ওনাদের ভিডিও করতে হবে। এখানে কিছু লাভবার আছে আপনারা দেখতেছেন, লাভবারটা 4000-4500 টাকা জোড়া বিক্রি করতেছি। আর এখানে অনেক ধরনের বাজরিগার আছে 1000-1200 টাকা জোড়া বিক্রি করতেছি। বাজরিগারগুলো একদম ফুল ফ্রেশ, একেবারেই সুস্থ, আপনারা চাইলে নিতে পারেন। এখানে দেখতেছেন এখানে এক পিস রেনবো আছে আর 2টা FGB আছে আর 1টা স্পেঞ্জেল আছে। রেনবো এক পিস মেলটা হচ্ছে আপনার 2000 টাকা, আর 1GB দুইটা মেল রেনবো ফিমেলটা আর এই 1GB দুইটা মেল আছে, আপনার চাইলে নিতে পারেন। 1GB দুইটা মেলটা হচ্ছে 1000 টাকা পার পিস, স্পেঞ্জেলটা হলো আপনার 500 টাকা পার পিস। তো এখানে কিছু লাভবার্ডের বেবি আছে, লাভবার্ডের বেবিগুলো খুবই সুন্দর। আর লাভবার্ডের বেবিগুলো বেসিক্যালি আমার না, তো আমি এই যে আমার এক আব্বু আছে যিনি অনেক দূর থেকে আসছে গাড়েশ্বর থেকে, উনি কিছু পাখি পালে আপনারা জানেন। এর আগে একটা আমার আঙ্কেলের যে কামারের ভিডিওটা দিয়েছিলাম আপনারা দেখছেন, অনেকে ফোন দিয়ে অনেকেই অনেক পাখি ক্রয় করছেন কোকাডেলের, কোকাডেল পালে লাভবার্ড বাজিগার পালে, আলহামদুলিল্লাহ উনি সাকসেসফুল। ওনার ঘরের এই বেবিগুলো আপনারা চাইলে ওনার কাছ থেকে আপনার পাখি ক্রয় করতে পারেন। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আরেকটা কথা না, উনি আমার যে বাবার দুজন না হইতো, যে আমার দোকানগুলো আমার দোকানে আসছে, কিন্তু আমার মালও বিক্রি করে, ওনার মালও বিক্রি করে, উনি আমার কাছে আসলে ওনাকে পাবেন। ওর জন্য উনি আমার আব্বু, কারণ উনি আমাকে সন্তানের মতো স্নেহ করে, খুব ভালো আদর করে। আর আমার আব্বু আলহামদুলিল্লাহ ব্যবসা করে, দোয়া করবেন ওনার, আমার দুই আব্বুর জন্য দোয়া করবেন। তা বাজান, আপনি তো অনেক দূর থেকে আজকে আসলেন, ঈদের পরে খুব সুন্দরভাবে আসতে পারছেন, রাস্তাটা অনেক ফ্রি। আপনার পাখির অবস্থা কি? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ বাজান, আপনার নাম্বারটা বলবেন। 0167-0167-4594-5455। ওনার নাম মোহাম্মদ কাশেম, উনি গাটের চর থাকে, যে আপনার একদম বুচিলার পার হয়ে যে গাটের চর এখানে থাকে। আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকে পাখি নেবেন, ওনার পাখির গ্যারেন্টি আমি। যদি টাকা টাকা কোনো আপনারা ইন্টারনেটে অর্ডার করতে পারেন, ওনার টাকা যদি কোনো মিস্টেক হয় এটার ভর্তুকি আমি দেবো। ও এই কারণে কিন্তু সবার নাম্বারটা দেওয়া হয় না, কারণ অনেকেই 1 জোড়া 2 জোড়া 3 জোড়া পাখি পালে, ওনাদের নাম্বার দিলে কোনো কাম হয় না ভাই, কারণ ওনার কাছে অর্ডার করলে আপনার টাকাটাই মাইর যাবে, আপনার পাখি পাবেন না, কারণ এর জন্য সবার নাম্বারটা দেওয়া হয় না। যেমন আজকে আমাকে একজনের বগুড়া থেকে অর্ডার করছে, ভাই 1 জোড়া পাখি পাঠান, আমি অলরেডি পাখি এনা গাড়িতে দিয়ে দিছি, ওনার পাখি চলে যাচ্ছে, উনি মনে হয়তো 2-2.5 দিয়ে পাখিগুলো পেয়ে যাবে।
তো আমরা চেষ্টা করব যেন কোনো ক্রেতার টাকাগুলো যেন ইন্টারনেটে অর্ডার করলে মাইন্ড না যায়, এই সব লোকের নাম্বারটা দেবো শুধু খালি আমি পাখিগুলো দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখতেছি কিছু গুগু আছে, গুগুগুলো কিছু রানিং কিছু বেবি আছে, 1200-1800 টাকা জোড়া, একজোড়া চুইটাল গুগু আছে, এটা আপনার 2500 টাকা জোড়া, দেখুন চুইটাল একটা এটার সাথে একটা জোড়া আছে, আমি দেখাবো চুইটাল গুগুর জোড়া, এই যে চুইটাল গুগুর একটা জোড়া আছে, আপনার 2500 টাকা নিতে পারেন। এই পাখিগুলো আমার, আপনারা চাইলে গুগুলো নিতে পারেন আমার কাছ থেকে। তো চলেন দেখি আর কি কি পাখি আছে। ভাই টিয়া পাখিটা কয় টাকা আছেন? 3000 টাকা ভাই। আর হীরা মনে জোড়াটা? হীরা মনে জোড়াটা 3000 টাকা। 6000 টাকা না? হীরা মনে জোড়াটা তো জোড়া কি ঠিক আছে নি? হ্যাঁ এটা বয়স হইলো আপনার, কালার মেটে কালার অন্ত বাচ্চা মনে হয় না। টিয়াটা তো মনে বয়স কম। হ্যাঁ বয়স আপনার 3 মাস ভাই না? আজকে আর কি কি আনছেন? আজকে ভাই কুকাটালে বাচ্চা আছে। ও কুকাটালে বাচ্চা আছে এখানে শ্যামল ভাই। তো আজকে কম আনছে শ্যামল ভাই, এই যে আমাদের শ্যামল ভাই। শ্যামল ভাই প্লিজ আপনার নাম্বারটা বলবেন। 01630-01630-67-07-0997-0997। আজকে কিছু হাতটা একেবারেই ওই অল্প স্বল্প বুঝতেছে না, মানুষ খুব অল্প কিছু মানুষ আছে দেখার জন্য শুধু খালি, কিনার কাস্টমার আলহামদুলিল্লাহ মোটামুটি যারা আসছে কিনার জন্য তারা কিনতেছে, কিন্তু হাতটা একেবারে সিম সাম ভিতরে যাবো কিছু। এটা দেখালাম এই মালগুলো আমারই, আমার এই যে বাজানটা দেখালাম একটু আগে, তো দেখাইছি পিসগুলা। তো বন্ধুরা এসব যারা, আমি তো আরেকটা কথা বলতেছি, যারা পাখি ডেলিভারি দিতে পারবে যাদের কাছে শিওর হয়ে পাখি নিতে পারবেন তাদের নাম্বারটাই শুধু দেওয়া হয়, এছাড়া অন্য ব্যতীত কারো নাম্বার দেওয়া হয় না। দেখা যায় একজোড়া বাজারে নিয়ে আসতে তাদের নাম্বার দেওয়া হয় না, কারণ তার কাছে মালই আছে 1-2 জোড়া, কী নাম্বার দেবো বলেন। তো আপনারা যারা ভালো কমেন্টস করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেকেই আছে যে মানুষের ত্রুটিগুলা তুলে ধরে, আসলে ওরা শুধু খালি এটাই খুঁজে যে মানুষের খারাপ দিকটা কোনটা, কিন্তু ভালো দিকটা দেওয়ার চেষ্টা করে না। অনেকেই অনেক কমেন্টস করে ভাই ইব্রাহিম ভাই সবার নাম্বার দেন না কেন, কারণ সবার নাম্বার দেওয়া সম্ভব না, আর অনেকজন এই ফোনের বিরক্তটা সহ্য করে না তাই নাম্বার দেওয়ার চেষ্টা করে না। এখানে বেবিগুলো দেখালাম, এখানে কুকারেলে বেবি আছে, আপনার চাইলে কুকারেলে বাচ্চাগুলো নামে দিলে আপনার শ্যামল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ নেক্সট শুক্রবার হাট থেকে শুরু হবে আমার পাখি কালেক্ট করা, আপনারা আমার কাছে পাবেন আপনার কুকারেলে বাচ্চাগুলো। তো বন্ধুরা চলেন ভিতরে কি পাখি আছে। ঈদের পরে যে হাটটা জমলো আসলে একেবারে খুব কম, একদম পুরো নীল খালি। তো কিছু ক্রেতা বিক্রেতা আসছে টুকটাক আলহামদুলিল্লাহ মোটামুটি আর কি। তো আজকে সজীব ভাইয়ের কাছে চলে যাব, কারণ আজকে পাখি আমরা আমরাই। তো আমি শ্যামল সজীব এই তিনজনে আসছে শুধু খালি, আর এমনি অনেকেই আসছে। তো সজীব ভাইয়ের সাথে কথা বলবো, দেখি সজীব ভাই কী কী নিয়ে আসছে। এখানে দেখতেছি কুকটেল, এখানে দেখতেছি লাভবার্ডের কিছু বেবি আছে, কিছু রানিং আছে। বন্ধুরা এখন চলে আসলাম সজীব ভাইয়ের কাছে, সজীব ভাই কিছু পাখি আনছে আজকে। আমি বললামই প্রথম যে আজকের পাখির হাটটা শুধু খালি আমাদের জন্যই, আমরা যে কজন বাসার কাছে আছে তারাই আসছে, আউটলুক খুবই কম আসছে, আসে নাই। তো সজীব ভাই এখানে দেখতেছি এক প্লেট কুকাটেল গ্রে কালার, এটা কয় টাকা চাইতেছেন ভাই? রানিং জোড়া তো এটা 5000 টাকা। 5000 টাকা। আর লাভবার্ডের যে নিউ আডাল বেবিগুলো যেটা আর কি, এই এইগুলো প্রাইস কেমন? 3500 টাকা জোড়া। 3500। আর লুটিনো জোড়া হচ্ছে 4000 টাকা জোড়া। লুটিনো 4000 টাকা। আর এখানে একটা গ্রিন ফিশ দেখতেছি, একটা 4500 টাকা জোড়া। একটা হলো ব্ল্যাক চিক, একটা হলো আপনার গ্রিন ফিশ 4500 টাকা। আর এখানে কুকাটেলে কিছু বেবি দেখতেছি যেটি ট্যাম করা মনে হয়, এইগুলো এই আপনার হোয়াইট পেস সিনেমন পাল্টা কয় টাকা চাইতেছেন? ওইটা হচ্ছে 3500। 35। আর গ্রেগুলা? এটা 2000 টাকা দিচ্ছি। 2000 টাকা। আর সিনেমনটা? 2500 টাকা না? আজকে পাখি খুব কম আনছেন দেখা যাইতেছে। আর এখানে পিন্সগুলো কেমন দাম চাইতেছেন ভাই? পিন্স হচ্ছে গিয়া 800 টাকা ধরে। 800 টাকা। একটা ব্ল্যাক চিক আছে, ওটা হচ্ছে একটা 750 টাকা। 750 টাকা একটা ব্ল্যাক চিক দেখতেছেন, ব্ল্যাক চিক উঠতেছে। আর এখানে বাস জায়গা দেখা যায় কিছু আনছেন যে নিউ আইডাল মনে হয়। বিক্রি করে লেছি কত টাকা ভাই? 800 টাকা না? আর এখানে দেখতেছে কিছু রানিং আছে, এগুলো কেমন? এখানে একটা সবচেয়ে অন্যরকম একটা পাখি যেটা হলো আপনার রোটিন রিং রেট প্যাস কালার, এটা হলো ফিমেল, ফিমেলটার প্রাইস কেমন ভাই? এটা হচ্ছে 11000। 11000 টাকা না? ফিমেল না, বিট করেছেন এর আগে? হ্যাঁ এটা বিডিং করা। বিডিং করা না? খুবই সুন্দর একটা পাখি, আপনারা চাইলে নিতে পারেন, খুব ফাইন একে দেখার মতন একটা পাখি। আজকে আরও কিছু পাখি আছে, আমি দেখানোর চেষ্টা করবো। এখানে এই যে সজীব ভাইয়ের কাছে আর কিছু গুগু আছে ভাই, গুগু রানিং পেয়ার কেমন ভাই? রানিং পেয়ার হচ্ছে 1000 টাকা জোড়া। 1000 টাকা জোড়া। বাচ্চাগুলা? বাচ্চাগুলো হচ্ছে 800 টাকা জোড়া, কিন্তু বাচ্চা নাই, সব নিউ অর্ডার। নিউ অর্ডার, আচ্ছা ঠিক আছে। আর দুটি আর আছে, এক জোড়া 2500 টাকা। আচ্ছা, যেটা সুইটাল গুগু বলে আর কি, এটা 2500 টাকা বলা, সুইটাল গুগুটা দেখতেছেন আপনারা, এটা 2500 টাকা। হ্যাঁ জোড়া নর্মালি কি কনফার্ম আছে না? হ্যাঁ। বন্ধুরা আজকের মতন এইগুলা কিছু পাখি দেখানোর চেষ্টা করছি। প্লিজ আমি আবার বলতেছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই এরকম নতুন নতুন পাখির ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবেন,
লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর কমেন্টসটা অফ করে রাখি কারণ হলো আমি আপনাকে দেখে বলি, কমেন্টসটা অফ করে রাখার কারণ হলো অনেকেই যারা যাদের কায়ে কোনো কাজ নাই কি যেটা সত মানে গ্রাম্য ভাষায় বলে, ওরা কিন্তু মানুষকে কিছু কুচায় কারণ খারাপ খারাপ কমেন্টস করে, ওর জন্য কমেন্টসটা অফ করে রাখা হয়েছে। অনেক মানুষই আছে মানুষে ভালো দেখতে পারে না, তারা খারাপ কমেন্টস করে, এর জায়গায় মাঝে মাঝে কমেন্টসগুলো অফ করে রাখি। ভাই প্লিজ আপনার খারাপ কমেন্টস করবেন না, যাদের ভিডিওগুলো দেখাইতেছি তাদেরকে প্রত্যেকটা নাম্বার দিয়ে দিতেছি, তাদের সাথে কন্ট্যাক্টে যোগাযোগ করেন, খারাপ কমেন্টস করেন না। তাদের আপনি বাধ্যতামূলক মানে যে যারা অতিরিক্ত খারাপ কমেন্টস করে তাদেরকে ব্লক মারে দিই আর কি। এছাড়া এটার জন্য অনেক কষ্ট লাগে কারণ একজন কাস্টমার একজন আপনারা আমার প্রিয় মানুষ, আপনাদেরকে ব্লক মারা আমার খুব কষ্ট লাগে, কিন্তু আপনারা একটা কথা বলে আপনারা বুঝাতে চাইলে বুঝেন না, তারপরও বাধ্যতামূলক ব্লক মারে দেওয়া হয় আর কি। প্লিজ আপনারা খারাপ কমেন্টস করবেন না, যাদের সমস্যা তাদের সাথে ফেস করেন, ফোনে কথা বলেন। সজীব ভাই আজকে আপনার অনেকগুলো পাখি দেখা গেলাম, অনেকেই খারাপ কমেন্টস করে, ওর জন্য আপনার সাথে কথা বলার একটু রেডি হয়ে গেলো, প্লিজ মাইন্ড করবেন না, প্লিজ আপনার সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট নাম্বারটা বলবেন। ফোন নম্বর হচ্ছে 01990 0190 222 7761 7761। আমি সজীব ভাই নাম্বারটা দিলাম, সজীব ভাই যদি খারাপ কোনো কিছু করে থাকে তার সাথে সরাসরি ফোনের মাধ্যমে আপনি কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারেন। কিন্তু আপনি যদি কমেন্টসে বলেন যে সজীব ভাই আপনি এই কামটা করছেন সজীব ভাইয়ের সাথে, দেখা যায় আপনার সাথে না করতে পারে, আপনি তার জীবনে ব্যাড রেকর্ড তৈরি করার জন্য আপনি খারাপ কমেন্টস করছেন। আর প্লিজ আপনারা কেউ কমেন্টসের দিকে উত্তর নজর দিবেন না, আপনারা যা যা যেই জিনিস লাগে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতন এখানে সজীব ভাইয়ের ভিডিওটা শেষ করবো, সজীব ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ। এক পিস ময়না আছে খুব সুন্দর, একদম ফিক্স 6000 টাকা বলে সেল হবে, যদি কারো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার ময়নাটা নিতে পারেন। খুব সুন্দর একটা ময়না, একদম ফুল ক্লিয়ার দেখতেছেন, একদম গাড়ের লতি একদম ফুল হলুদ, ফুলটা লাল হয়ে গেছে অলরেডি, হাত পা একেবারে হলুদ, খুব সুন্দর কালারটা একদম ঠিক আছে, একদম ফিক্স 6000 বলে সেল হবে, যদি হয় তাহলে আপনার যোগাযোগ করতে পারেন। কপাল্লা এই লোডিনের বেবি আছে দেখতেছেন, এখানে বয়স 16-17 থেকে 18 দিন বয়স হবে, ট্যাম করার পারফেক্ট বয়স এটা। তো এই বেবিগুলো আপনারা আমার নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবেন।